হাবেলি মিডিয়া, আহলে সুন্নাতুল জামাত, জান্নাতি মহল। তার বিখ্যাত কিতাব আখবার আখিয়ার নজর নকল করেছেন। আমার বলছে পাঁচ বলেন, আমি একদিন নয় দুদিন নয় বাগদাদের জমিনে আমি 40 দিন যাবত উপবাস ছিলাম। আর এই 40 দিন যাবত আমি গাছের ফাটা এবং গোটা খেয়ে আমি জীবন বাঁচিয়েছিলাম। হালাল রিজিক গুলো মিনাত্তে ইবাদ, আল্লাহ কোরআনে বলছেন তোমরা হালাল জিনিস খাও। এখন আমরা যে যুগে আসলাম, হালাল হারাম কোন পার্থক্য কথা বলছেন এখন? হালাল হারাম কোন পার্থক্য আছে নাকি? ইচ্ছা করলা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমরা সবর করব। আমার নাই আজকে নাই কালকে দিবে আল্লাহ, কালকে নাই পরশু দিবে, আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করব। এক নম্বর সবর, দ্বিতীয় নম্বর নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। আমাদের মধ্যে সবর নেই, আমাদের মধ্যে নামাজও নাই, আজকে আমরা সবাই কষ্ট পাচ্ছি। আসুন আমরা অতীতের অপরাধ থেকে তওবা করব, কমসে কম বাকি জীবন যেটা আছে এটা তো আমরা নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারি। আমরা চাই কি চাই না, নবীর সুন্নাহ মোতাবেক চলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হল আমার দয়ার নবীর সুন্নত দিয়ে, যদি আমরা আমাদের জীবনকে রসুলের পাকের সুন্নত দিয়ে সাজাতে পারি, দুনিয়ায় আর সাকারাতের বিছানায় কবরে কিয়ামতের কঠিন দিনে আমার পাশে আপনার পাশে কেউ নাই, আমার নবী তো থাকবেন। আপনারা আমার ভাষা বুঝতেছেন? কষ্ট তো হচ্ছে না? আমরা নবীর সুন্নত পালন করতে চাই কি চাই না? সবাই চান? সত্যি বলছেন? পরীক্ষা করব কি বলেন? আপনা বললে পরীক্ষা করব, পারব দেখি না নবীর প্রেমিক কারা। আমরা সবাই জানি যে পুরুষের জন্য দাড়ি রাখা এটা আমার রসুলের একটা সুন্নত। এ কথার মধ্যে কারো কোন দ্বিধাদ্বন্দ্ব আছে? এখানে কোন ইখতিলাফ আছে?
এখানে কোন দ্বিধাদ্বন্দ্ব আছে? নাই। আমরা সবাই জানি যে পুরুষরা দাঁড়িয়ে রাখাটা আমার রসুলের একটা বড় সুন্নত। এরপরে অনেক ভাইয়ের মুখে দাঁড়িয়ে নেই, তাহলে আমি আমি যে নবীর প্রেমিক আমি কিভাবে প্রমাণ করব? বিরক্ত হচ্ছেন আমি এখন দেখতে পাচ্ছি, বিরক্ত হচ্ছেন তো? অতীতের কথা বলে আমি কাউকে নার্ভাস করব না, আমি কাউকে নার্ভাস করার জন্য আসিনি। মানুষের জীবনে ভুল আছে, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক আমাদের মধ্যে অনেক ভুল আছে তো। তা আমার আল্লাহ তো বলছেন লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা তোমরা দোষ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, এরপরে তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ঠিক না ভাইয়েরা আমার? দেখি আজ থেকে এমন কোন নবীর প্রেমিক আছো? হুজুর দুনিয়ার মায়া পায়ের নিচে দিলাম, দুনিয়ার মায়া পায়ের নিচে দিলাম, নবীর মায়া বুকে নিয়ে আজ থেকে সিদ্ধান্ত নিলাম, আজ থেকে নবীর সুন্নত মোতাবেক আমি দাঁড়িয়ে রেখে দেব। আসো মাশাআল্লাহ, দেখেন দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়াহ, এ সুন্নতুল জামাত। আপনার কি মনে কষ্ট নিচ্ছেন? আসলাম কষ্ট করে দেখি না কিছু কাজ করতে পারে কিনা। হ্যাঁ দায়িত্ব মালিক তো বাবা আল্লাহ। এই যে আমাদের বাংলাদেশের পাশে ইন্ডিয়া না কথা বলে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি, মুসলিম না হিন্দু? হিন্দু না, একেবারে উগ্রবাদী হিন্দু। এরা বিধর্মী হওয়ার পরেও ওরা গবেষণা করে দেখতেছে যে আখেরি জামানার নবীর যে উম্মত, নবীর যে সুন্নত, তার মধ্যে একটা হলো পুরুষ কি রাখা, দাঁড়িয়ে রাখা। আরে নবীর এই সুন্নত দাঁড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়া। আজকে সেই হিন্দু হয়ে সেই নরেন্দ্র মোদীর মুখের মতো কি আপনারা অনেকে আছেন, কেউ মনে কিছু নিবেন না, মহব্বত করে বলছি, মায়া করে বলছি, দাঁড়ি রাখেন নাই, অনেক ছবি আছে। আপনি আজ থেকে দাঁড়ি রেখে আরেকটা ছবি উঠাবেন, দুটা পাশে রাখবেন, কোনটা বেশি সুন্দর? দাড়ি মানুষের সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। ঠিক কি না ভাইয়েরা? অলংকার, এটা আমাদের অলংকার। একজন সাহেব বড় সুন্দর সুন্দর করে বলছেন, আপনারা তো বিরক্ত হচ্ছেন মনে হয়, মন কর না কি রে রাগে যাবে যে পাব রে, মন কর না কি রে রাগে যাবে যে পাব রে, অমন এ দরদি মদিনা শহরে, মন কর না কি রে রাগে যাবে মদিনা শহরে। বিশ্বাস আছে নাকি? রব্বি হাবিলি উম্মতি কই খাদবে রোজে হাশরে, রব্বি হাবিলি উম্মতি কই খাদবে রোজে হাশরে, আল্লাহর দরবারে মন কর না কি রে রাগে যাবে কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায় ওজন কেমনে করে,
ফকিরের আগে যাবে এই দর দির জায়গা বন্ধু রাখিও অন্তরে ঠিক এই দর দির জায়গা বন্ধু রাখিও অন্তরে আমরা কি নবীকে বলতে পারবো? হ্যাঁ, কি বলে আমরা কি নবীকে বলতে পারবো? সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, বলিনি বলব না বলতে পারি না, সবই কষ্ট হলে বাড়াবো না কষ্ট হবে, সবাই একটু মর্বণ নিয়ে পড়তে পারবেন? সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ইয়াসির নামে তুমি চিনে অলক কানের দেশ বড়ই মারা তো যে ছিল তোমার পরিবের নামে তুমি চলে অলকের দেশ বড়ই মারা চলো তোমার পরিবেশ, আর নবীর ছড়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছড়া পেয়ে তুমি সোনার মদিনা সবই সমওয়ালার চে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি স্রষ্টা বলি হও, আর সমওয়ালার চে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি স্রষ্টা ভূমি হও, আর তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, কষ্ট হচ্ছে আপনাদের? জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সেফার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সেফার অধিকারী তোমায় করেছে, তোমার বুকে প্রবাহিত নবীর ঝর্ণা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না, তোমারই বুকে আমার নবীর কদম।
কম পড়েছে তোমার মাঝে, জিবরিল আমিন সদাই এসেছে তোমার বুকে, আমার নামের কদম পড়েছে তোমার মাঝে, জিবরিল আমিন সদাই এসেছে। অদম বলে কেমন করে যাব মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমরা সব বলবো, মদিনাকে বলতে পারবো না। মদিনাকে না বলার মূল অর্থ আমরা নবীকে বলতে পারবো না। আমরা কি আমার দয়াল নবীকে বলতে পারি? আমরা নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? আমরা কিভাবে স্মরণ রাখবো? মুখের বলি দিয়া নয়, আমরা নবীকে স্মরণ রাখতে চাই আমার নবীর সুন্নত আদায়ের মাধ্যমে। আমরা নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমার নবীর কথার স্মরণ রাখতে আমরা চাই কি চাই না? আজকে সুন্নি সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সেটাই। আজকে আমরা মুসলমান, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, কত বড় ভাগ্য আমাদের। আল্লাহ চাইলে তো আমাদেরকে মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আল্লাহ চাইলে আমাদেরকে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন, আল্লাহ চাইলে যে কোন নবীর উম্মত বানাতে পারতেন। আরে আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন। আমাদের উচিত ছিল আর কিছু করতে না পারলেও আমরা নামাজ পেয়েছি আমার নবীর উসিলায়। পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত লিয়াল আরদু মসজিদা ওয়া তাহুরা। গোটা পৃথিবীর জমিন কি পবিত্র করে দেওয়া হয়েছে এবং মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। বিদায় উম্মত, তুমি যেখানে যাও যেখানে নামাজ রক্ত হবে ওখানে তুমি নামাজ আদায় করে নাও। আমার নবীর উসিলায় গোটা পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হলো এবং মসজিদ বানিয়ে দেওয়া হলো। যেখানে নামাজ রক্ত হবে আমার দয়াল নবী ওখানে তোমরা কি? আমার ভাইজান, আল্লাহ পাক আমার নবী কি বলছে? ইন্না আতাইনাকাল কাউসার। নবী গো, নিশ্চয় আমি আপনাকে কৌশল দান করেছি, আপনাকে আমি অনেক 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 কল্যাণ মঙ্গল সওয়াব দান করেছি। তবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন। আমি আপনাকে কৌশল দিয়েছি, কৌশলের অনেক তফসীর, কৌশল মানে হজে কৌশল, কৌশল মানে অনেক 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 কল্যাণ মঙ্গল বাড়াই সওয়াব, কৌশল মানে লাইলাতুল কদর, কৌশল মানে লাইলাতুল বারাত, কৌশল মানে জুমা, কৌশল মানে ইসলাম, কৌশল মানে কোরআন। আমি আপনাকে কৌশল দান করেছি, এতগুলো নিয়ামত দিয়েছি, বিদায় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন কুরবানি দিন। আমার ভাইজান উম্মুল মুমিনিন মা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। আমার রসুলের দুই কথা মোবারক ফুলে যেত। মায়েশা বলেন, নবীন আপনার কাছে তো কোনো গুনাহ নাই, আল্লাহ আপনার সামনে আয়াত নাযিল করেছেন মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আল্লাহর সামনে
আল্লাহ নাজিল করেছেন, আপনার মধ্যে কোনো গুনাহ নাই, এরপরেও সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কদম ফুলাই ফুলাই কেন নামাজ পড়েন? নবীজি কি উত্তর দিয়েছিলেন? আয়েশা আবালাম আকুন আব্দাল শুকুরা, আমি কি আল্লাহর নিয়ামতের শুকর আদায়কারী বান্দা কি হব না? আল্লাহ আমাকে তো নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমার আগের পরে সব মাপ বলে আল্লাহ আয়াত নাযিল করেছেন, আমি কি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা কি হব না? তাহলে পিস করে ভাইরা সুন্নি ভাইরা, যে নবীর উপর আল্লাহ কুরআন নাযিল করে নির্দেশ দিয়েছেন, অতঃপর তুমি আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন কুরবানি দিন, কিন্তু যে রাসূলকে আল্লাহ কৌশল দিয়েছেন আল্লাহ সেই রাসূল তো আমাদেরকে দিয়েছেন। যেদিন আপনি মাসলা বুঝবেন আল্লাহ ইমামুল আম্বিয়ার উম্মত কিভাবে বানিয়েছো, আল্লাহ তোমার কি শুকর আদায় করব, আল্লাহ খালেক কাবার সামনে গিয়ে এক সিঁড়ি যায় যদি মৃত্যুকাল পর্যন্ত সিঁড়ি দায় থাকি, এরপরে নিয়ামতের শুকর আদায় করা সম্ভব হবে না? ঠিক ভাইজান, অন্তর কেটে যায়, মসজিদে গেলে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, চতুর্দিক থেকে আজানের ধ্বনি। ভাইজান, চার দোকান পুরা মানুষ টেলিভিশন দেখতেছে, মেয়েরা গল্প করতেছে, কেউ খেলাধুলার মধ্যে আছো, আমরা কি কথাবার্তা ব্যবসা বাণিজ্য স্টার্ট করে বুধবার আল্লাহ রাসূলের প্রেম নিয়ে আমি কি আজানে জবাব দিয়েছি? এতগুলো ওয়াজ দিকে আল্লাহর নবী বলেন উম্মত মুয়াজ্জিন যখন আজান দেয় সমস্ত কাজ বন্ধ করে তোমরা মুয়াজ্জিনের আজানের জবাব দাও। নারী বলুন পুরুষ বলুন প্রত্যেকে আজানের জবাব দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ আজানের জবাব কিভাবে দেব? আমার দয়াল নবী বলেন মুয়াজ্জিন যেভাবে বলে বেশকম হবে, মুয়াজ্জিন বলবে হাইয়া আসসালাম, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মুয়াজ্জিন বলবে হাইয়া আল্লাহ হাইয়া আল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকিগুলো ঠিক থাকবে। মুয়াজ্জিন যেভাবে বলবে সেভাবে আজানের জবাব দাও। গল্প করা বন্ধ, টেলিভিশন চাওয়া বন্ধ, মেয়েরা সাবধান সতর্ক, আজানের জবাব দাও। নবী গয়ের পরে কি করব? আমার দেয়াল নবী বলেন সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমি নবীর উপর দরুদ পড়ো। মুয়াজ্জিন আজানের জবাব দাও, এরপরে তোমরা আমি নবীর উপর দুরুদ পড়ো। নবী গয়ের পরে কি করব? দেয়াল নবী বলেন সুম্মা সাল্লাল্লাহ লিয়াল ওয়াসিলা, এরপরে তোমরা আমি নবীর জন্য আল্লাহর কাছে ওয়াসিলার দোয়া করো, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াসসালাতিল কায়েমা আতি মুহাম্মাদিন ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া وَبَعَثُوا مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ وَرَزُقْنَا شَفَاعَةَ يَوْمِ الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ اے উসিলা দোয়া করুন। নবী গো বললো কল্লাম, এবার দেয়াল নবী ঘোষণা দেন ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এ কাজগুলো যে উম্মত করবে কিয়ামতের কঠিন দিনে তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। আপনারা কসম করে বলেন আমরা কয়জন আজানের জবাব দিয়েছি? মহিলাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন এরা এদের জীবনে কয়টা আজানের জবাব দিয়েছে। আল্লাহ নবী বলেন এরপরে তোমরা মসজিদে চলে যাবে, আমার বাইরে
বুখারী শরীফের রিওয়ায়াত, কাল কিয়ামতের কঠিন দিনে সাত প্রকার মানুষকে আল্লাহ স্পেশাল আরশ আজমের নিচে ছায়া দান করবেন। যে মানুষের কলব আল্লাহর ঘর মসজিদের সাথে লড়তে থাকে, মানে ফজর নামাজ পড়ে বের হলো, আমরা যারা চাকরি নেই চাকরিতে, যারা ব্যবসায়ী ব্যবসায়ী কাজে, কৃষকরাম মাঠে ময়দানে আপন আপন কাজে চলে গেলাম, দুই কান উপর দিকে লাগিয়ে রাখলাম, হাতে কাজ করতেছি, কান লাগিয়ে রাখছি, জোহরের আজান কখন হচ্ছে, জোহর আজান শুনে মাত্র কাজ বন্ধ করলাম, আজানের জবাব দিয়ে চলে গেলাম মসজিদে, জোহর পরে আসলাম, আপন আপন কাজে গেলাম, দুই কান লাগিয়ে রাখলাম, আসরের আজান কখন হচ্ছে, আসর নামাজ পড়ে বের হলাম, আপন কাজে চলে গেলাম, কান লাগিয়ে রাখলাম, মাগরিবের আজান কখন হচ্ছে, মাগরিবের নামাজ পড়লাম, আর কান লাগিয়ে রাখলাম, এশা নামাজ কখন হচ্ছে। এইভাবে যে বান্দার কলা আল্লাহর ঘর মসজিদের সাথে লটকে থাকে, এই বান্দাকে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ স্পেশাল আরশ আজমের নিচে ছায়া দান করবে। আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি, আমার ভাইয়েরা শুধু তাই না, নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন।